আমার প্রিয় খাবার হচ্ছে, আমি বইমুখ লিখছি কিন্তু আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে, ছিল একসময়, সেটা হচ্ছে খুব গরম ভাত, গরম ভাতের ভিতরে এক চামচ ঘি, একটা শুকনো মরিচ আর ডিম ভাজি, এটা আমার সবচেয়ে প্রিয় খাবার ছিল। এই প্রসঙ্গে একটা চমৎকার গল্প বলে আমি তো শেষ করি, যে সেটা হচ্ছে আমার গল্প আমার বইয়ে আছে, নিজের আমার মুখ থেকে শোনো। প্রথম যখন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে গিয়ে উপস্থিত হলাম পিএইচডি করার জন্য, আমাকে হোটেলে রাখা হলো, হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রেভার ইন। এই হোটেলটা একটা অত্যন্ত ধনবান ব্যক্তি ছিল, মৃত্যুর সময় তিনি হোটেলটাকে উইল করে দিলেন ইউনিভার্সিটি। হ্যাঁ, বই আছে একটা। তো ইউনিভার্সিটি হোটেল তো করবে কি, এরা করে একটা ডরমিটারি বানিয়ে ফেললো, সেখানে একটা রুমে আমি থাকি। প্রথম দিন খাইতে গেলাম কাছে একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে বিফ অ্যান্ড বান। খাইতে গিয়ে দেখি মারাত্মক ঝলমলে রেস্টুরেন্ট, এখানে কারণ প্রচণ্ড বরফ পড়ছে, আমার তো সেভাবে আমি মানসিকভাবে প্রস্তুত হাইটে হাইটে কোথায় দোকান খুঁজবো, হাতের কাছে বিফ অ্যান্ড বান আছে। এখানে গেলাম, গিয়ে মেনু দিল, দেখি প্রতিটি খাবার অসম্ভব এক্সপেন্সিভ, এত এক্সপেন্সিভ তো আমি খাইতে খাইতে আমার পোষাবে না। খুঁজে খুঁজে বাড়ি করলাম, একটা খাবার দেখা গেলো পয়সা কম সস্তা আছে, চেনা খাবার, নাম হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। তো আমি অর্ডার দিলাম ফ্রেঞ্চ টোস্ট। তো জিজ্ঞেস করলো তোমার এটা দিস ইজ ইয়র ডিনার, মানে ইয়েস ইয়েস ইয়েস, সেটা গেলো ফ্রেঞ্চ টোস্ট এনে দিল, খাই অ্যাপিটাইজারের অর্ডার থেকে ডিনার। পরের দিন দুপুরবেলা গেলাম, হোয়াট ফ্রেঞ্চ টোস্ট, ওকে ফাইন দিল, রাত্রে কি ফ্রেঞ্চ টোস্ট। এরপর থেকে অর্ডার দিতে হয় না, আমি গিয়ে বসলি আর কিছুক্ষণ পরে একটা ফ্রেঞ্চ টোস্ট নিয়ে আসি, নিয়ে আসে আমি কিন্তু সময় নিয়ে খেয়ে যাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট। এভাবে সাত দিন খাওয়ার পর, সাত দিন বা আট দিন খাওয়ার পর দেখা গেল কি, ও আমি গিয়ে বসে আসি, দেখছে সবাই ওয়েটাররা আমাকে কোনো খাবার দিচ্ছে না। আমি যে এবার ইয়ে করলাম, টুকটুক শব্দ করলাম, তাতে কোনো হয় না, ওদের হাত দিয়ে ডাকা যায় না, এটা অভদ্রতা করলাম, কোনো শব্দ নেই, বসে আসি, বসে আসি, ব্যাপারটা কি এখানে আসছে না কেন। তারপর দেখি একটা বিশাল থালা এসে এটা আমার সামনে রাখলো, সেটা একটা টি বোন স্টেক অ্যান্ড অল গুড ফুড দেয়ার, এবং দুজন ওয়েট্রেস এসে আমার সাথে বসলো, বসে আমাকে বললো সমস্ত মানুষের জীবনে দুঃসময় যায়, তোমার জীবনে দুঃসময় যাচ্ছে, টাকা পয়সা টানে আমরা বুঝতে পারছি, আজকের খাবারটা আমাদের ইয়ে থেকে রেস্টুরেন্ট থেকে ফ্রি ফর ইউ, আরাম করে খাও, এখানে আমি এক তুমি কী ওয়াইন পছন্দ করো বলো, আমরা একটা রেড ওয়াইনের বোতল তোমাকে দিয়ে যাচ্ছি। এই আমার হচ্ছে আমেরিকানরা। এই হ্যাটটা সম্পর্কে জানতে চাও? আমি তো হ্যাট পরি না কখনো। আচ্ছা, হ্যাটটা পরছি আমি ঠিক করছি, যদির মতো শরীরে ক্যান্সার বেদিটা থাকবে তখন তো হ্যাট পরবো, যেদিন ডাক্তাররা বলবে যে না তুমি এই বেদি থেকে মুক্ত, সেদিন আগুন দিয়ে পড়ে দেবো করে করে। এটা একটা শখ আর কি, একটা খেলা, একটা ফান মনে করতে পারো। মাসরাঙ্গার যে তীক্ষ্ণ ঠোঁট দেখতে পাচ্ছি, সমস্যা কথা এক খোঁচা দিলে গেছি। প্রাথমিক যে সোর্সটা ছিল সেটা তিন পর্যায়ে কেমোথেরাপি দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ে চারটি, দ্বিতীয় পর্যায়ে আরও চারটি, তৃতীয় পর্যায়ে আরও চারটি, বারোটি কেমোথেরাপি। তো আসলে এক নাগারে বারোটি কেমোথেরাপির পর রোগীকে আর কেমোথেরাপি কন্টিনিউ করা যায় না, তাৎক্ষণিকভাবে শরীর নিতে পারে না, শরীর বিষাক্ত হয়ে যায় এবং আসলে তখন আর সহ্য করতে পারে না রোগী। এর চেয়ে কম মানে আরও কম হলেই মানুষ অনেক অসুস্থ হয়ে যায়, চার পাঁচটা কেমোথেরাপির পরেই আসলে মানুষ অসুস্থ হয়ে যায়। তো তিন পর্যায়ে কেমোথেরাপি দেয়া হলো এই কারণে যে যেহেতু সে সহ্য করতে পারছিলো আল্লাহর রহমতে, এবং পাশাপাশি কেমোথেরাপিটা তাকে কেমোথেরাপিটা কাজ করছিল তার উপর, কারণ তার প্রাইমারি সোর্স যেটা কোলনে সেটা অনেক ছোট হয়ে গেছে, আর লিভারে যেটুকুন মেটাস্টেসিস ছিল মেজরগুলো অনেক ছোট হয়ে গেছে, আর অনেকগুলো ছোট ছোট স্পট ছিল, মাইনর স্পট, যেগুলো আসলে কোনো কাজ করছিল না। তো আমরা খুব এটা নিয়ে খুব টেনশনে ছিলাম, কারণ অনেকগুলো স্পট থাকলে সেটা সার্জারি করা যায় না, এবং অস্ত্রোপচার না করা গেলে, অস্ত্রোপচার করা না গেলে এখান থেকে পুরোপুরি সুস্থ হওয়া আসলে স্টেজ ফোর ক্যান্সারে সম্ভব না। এরপরে বহু টেস্ট করা হয়েছে, অনেক কিছু রিসেন্ট টেস্টে, যেটা খুব মোটামুটি আমাদের জন্য অনেক বড় একটা সুখবর, আমরা যেটা জানতে পেরেছি যে ছোট ছোট যেই অনেকগুলো স্পট ছিল ওগুলো আসলে মেটাস্টেসিস না, মানে এটা হচ্ছে মেটাস্টেসিস হচ্ছে ইয়ের ভাষায়, এটা ডাক্তাররাই বুঝতে পারবে, আমি সহজ ভাষায় বললে এগুলো ক্যান্সারাস না, বড় যেগুলো ছিল টিউমার ওগুলো শুধু ক্যান্সারাস, ছোট ছোট অনেকগুলো ছিল যেগুলোকে আমরা ভয় পাচ্ছিলাম বা ডাক্তারেরাও ভয় পাচ্ছিল, যেগুলো কিছু হচ্ছিল না, কমছিল না, যাচ্ছিল না, যেটার কারণে অপারেশন করা যাচ্ছিল না, ওগুলো ক্যান্সারাস না, ওগুলো যে কোনো সাধারণ মানুষের লিভারেও থাকতে পারে এরকম সিস্ট। আর মেইন যে তিনটা ক্যান্সার, যে তিনটা বড় লেজেন্ড ছিল, ওই তিনটা অনেকাংশে ছোট হয়ে এসেছে, যে কারণে এখন তার উপরে অস্ত্রোপচার করা সম্ভব, যেটা এতদিন সম্ভব ছিল না। এই সার্জারিটা কিন্তু স্ট্রিং, যেটা আমি বলি সার্জারিটা কীভাবে কারণে ছুরি কাজটা কাটবে না, কিন্তু এর একটা প্রোব ঢুকাই দেবে ভিতরে লিভারে, এর মাথার মধ্যে আছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম না, ইউরেনিয়াম, ইউরেনিয়াম দিয়ে এটা করবে কি, যেগুলো ক্যান্সার যেগুলো পুরাই দেবে,
ওই জায়গাটা ক্যান্সার সেলের আশপাশের অনেকখানি অংশ ওরা হিট দিয়ে পুড়িয়ে দিবে এবং ক্যান্সার সেলগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ডিস্ট্রয় হয়ে যাবে পুরো। কি বলে ইংরেজি ভাষা, ডাক্তারি ভাষা কি বলে এটাকে? বলে না, এটা লোকালাইজ কেমোথেরাপি না, এটা হচ্ছে, এটা হচ্ছে লোকালাইজ এম্বুলাইজেশন। সার্জারি যদি সাকসেসফুল হয় তারপরে আরও কয়েকটা কেমোথেরাপি দিতে হবে শিওর হওয়ার জন্য যে শরীরে আর একটিও ক্যান্সার সেল নাই। এটা শিওর হওয়ার আগ পর্যন্ত আসলে একজন রোগী পুরোপুরি ভালো হয়েছে কিনা ওরা বলতে পারে না। তারপরেও ব্যাপার আছে, পুরোপুরি যখন বলা হবে যে কিওর হয়েছে তারপরে ওরা প্রতি তিন মাস পর পর ওরা একটা ফলো আপ চেক আপ করবে, তারপর ছয় মাস পর পর, তারপর এক বছর পর পর, মানে অনেক, মানে পুরোপুরি ডাক্তারের কোলে বসে থাকতে হবে।